শুরুতে এই সংবাদ শিরোনাম। ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ইহুদিবাদী ইসরায়েলেও। ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ইমরান খানের। চীনকে রুখতে এবার সীমান্তে আরও 47টি সেনাঘাঁটি ভারতের। প্রাণঘাতী অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সফল পরীক্ষা চালালো ভারত, চীনকে ভয় দেখানোর চেষ্টা। এবং সবশেষ থাকছে টানা 90 দিন ধরে অনশনে ফিলিস্তিনি বন্দী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি এবং ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ইহুদিবাদী দেশ ইসরায়েলে। দেশটিতে বসবাসরত আরব মুসলিমরা এই বিক্ষোভ প্রদর্শন করেন। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, শনিবার রাতে রাজধানী তেল আবিবের জাফা শহরে 100 মুসলিম জড়ো হয়ে ইসরায়েলে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত এরিক ডেননের বাসভবনের সামনে বিক্ষোভ করেন। এ সময় তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। খবরে বলা হয়েছে বিক্ষোভকারীরা বাসেও পাথর নিক্ষেপ করেন। বিক্ষোভ দমাতে গুলি করা হলেও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম। ইসলাম ধর্ম এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বিশ্বনবীকে নিয়ে একটি বিতর্কিত কার্টুন দেখানোর জেরে খুন হওয়া ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সম্প্রতি ম্যাক্রো এ কথা বলেন। এর আগে গত 16 অক্টোবর ফ্রান্সের একটি সড়কে শিক্ষক স্যামুয়েল প্যাটিকে হত্যা করেছিল এক তরুণ। ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মত প্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। শিক্ষকের ওপর হামলাকারী অবদৌলত নামের এই তরুণ ঘটনাস্থলে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি এবং ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ম্যাক্রোর এসব কাজ ইসলাম ফেভিয়াকে উৎসাহ করে বলে মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রী। রোববার এ খবর জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন অনলাইন। ইমরান খান বলেন, ইউরোপীয়ন নেতা ভেবেচিন্তে নিয়েছে দেশ এবং বিশ্বের মুসলিমদের উস্কানি দিয়েছেন। টুইটারে ইমরান খান লিখেছেন, এটি এমন এক সময় যখন প্রেসিডেন্ট ম্যাক্রো চরমপন্থা দূর এবং এটিকে ছাড় দেয়া অস্বীকার করতে পারতেন, অথচ তিনি আরও মেরুকরণ এবং প্রান্তিকরণ করলেন যা অনিবার্যভাবে মৌলবাদের দিকে নিয়ে যায়। আরেকটি টুইটে ইমরান খান বলেন, এটা দুর্ভাগ্যজনক যেসব সন্ত্রাসী মুসলিম শ্বেত শ্রেষ্ঠবাদী বা নাৎসি আদর্শের হয়ে সন্ত্রাসী হামলা চালায়, তাদের পরিবর্তে তিনি ইসলামের উপর হামলার মাধ্যমে ইসলাম আতঙ্ককে উৎসাহ দেওয়া বেছে নিয়েছেন। ইসলাম ধর্ম এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এর আগে গত 16 অক্টোবর ফ্রান্সের একটি সড়কে শিক্ষক স্যামুয়েল প্যাটিকে হত্যা করেছিল এক তরুণ। ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মত প্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। শিক্ষকের উপর হামলাকারী অবদৌলত নামের ওই তরুণ ঘটনাস্থলে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। লাদাখের গালোয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকে ভারত চীন উত্তেজনা কমছে না। চীনকে রুখতে প্রতিনিয়ত মিত্রদের নিয়ে শক্তি বাড়াচ্ছে নয়াদিল্লি। তারই ধারাবাহিকতায় লাদাখ সীমান্তে নতুন করে 47টি বর্ডার আউটপোস্ট বা চৌকি বানানো হচ্ছে। এর আগে ওই অঞ্চলে রাস্তা বা একাধিক সেতু নির্মাণ করে নরেন্দ্র মোদী প্রশাসন। জানিয়ে তুমুল আপত্তি শি জিনপিংয়ের প্রশাসনের। ভারতকে অবকাঠামো নির্মাণ কাজ বন্ধ করারও হুমকি দেয় বেইজিং। ভারত যেমন নির্মাণ কাজ জারি রেখেছে, তেমনই 45 দিনে 12টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তারা। অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, সুপারসনিক বিভিন্ন আধুনিক অস্ত্রের পরীক্ষা করেছে দেশটি। এদিকে চীনকে সবচেয়ে বড় শত্রু আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ভারতকে পরামর্শ দিতে নয়াদিল্লি সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষা সচিব মার্ক এসপার। বেইজিংকে চাপে রাখতে পশ্চিম প্রশান্ত মহাসাগরে কোস্টগার্ড জাহাজ মোতায়েনের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। পোখরান রেঞ্জে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল নাক সফলভাবে উৎক্ষেপণ করেছে ভারত। 8th জেনারেশনের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলটির শেষ পরীক্ষা হল দিন।
ডিআরডিওর পক্ষ থেকে জানানো হয়েছে, এবার সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি এই মিসাইলের উৎপাদন শুরু হবে। এই মিসাইল যে কোনো পরিস্থিতিতে শত্রুর প্রতিটি টার্গেটকে ধ্বংস করতে পারবে। ডিআরডিও সূত্রের খবরে, এই মিসাইলের ছবির মাধ্যমে সংকেত পেয়ে টার্গেট স্থির করে নিতে পারে, এমনকি শত্রু ট্যাঙ্কের পিছু নিয়ে তা ধ্বংস করে দিতে পারে। এই মিসাইল এতটাই হালকা যে একে পাহাড়ি এলাকায় এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে কোনো অসুবিধা হবে না। মাত্র 42 কিলো এর ওজন বলে জানা গেছে। এখন পর্যন্ত এর জন্য 350 কোটিরও বেশি টাকা ব্যয় করা হয়েছে। প্রায় 10 বছর পর্যন্ত এটি টানা ব্যবহার করা যেতে পারে। এই মিসাইলের 8 কিলোগ্রাম বিস্ফোরণ বহন করার ক্ষমতা রয়েছে বলে জানা গেছে। সেনা সূত্রের খবর, এই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলটি দুটি ভিন্ন রেঞ্জের টার্গেটকে সফলভাবে হিট করে। চীন সীমান্তে উত্তেজনার মধ্যে ভারতের একের পর এক মিসাইল পরীক্ষা বেইজিংকে চাপে রেখেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাজস্থানের পোখরানের ফিল্ড ফায়ারিং রেঞ্জের এর পরীক্ষা হয়। সম্পূর্ণ দেশীয় পদ্ধতি তৈরি এই মিসাইলের প্রস্তুত করেছে ডিআরডিও। সেনাবাহিনী জানিয়েছে, এই মিসাইলটি কেরিয়ার থেকে বের হওয়ার পরে 4 কিলোমিটার থেকে 7 কিলোমিটারের মধ্যে যে কোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম। নাগ মিসাইলের সফল উৎক্ষেপণের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছ থেকে আর মিসাইল কেনার প্রয়োজন পড়বে না। এটি দিন বা রাত যে কোনো সময়ের কাজ করতে সক্ষম। দখলদার ইসরায়েলে কারাগারে অনশনরত ফিলিস্তিনি বন্দী মাহের আল আকরাস। গত 27 জুলাই দখলদার বাহিনীর পশ্চিম জেনিন শহর থেকে 49 বছর বয়সী মাহের আল আকরাসকে বিনা অভিযোগে আটক করা হয়েছে। মাহের আল আকরাসে তাকে আটক এবং অন্যান্য ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে অন্যায় আচরণের প্রতিবাদে টানা 90 দিন ধরে অনশন করছেন। ইসরায়েলি কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে অমানবিক আচরণের ঘটনা এই প্রথম নয়। প্রতিষ্ঠার পর থেকেই এই ধরনের তৎপরতা অব্যাহত রেখেছে তারা। তাকে অবিলম্বে মুক্তি দিতে তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইট পোস্টে লিখেছে, 3 মাস ধরে কোনো অভিযোগ ছাড়াই মাহের আল আকরাসকে বন্দি করে রেখেছে দখলদারেরা। তিনি অনশন করছেন, পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রতিবাদ অব্যাহত রয়েছে। এরপরেও তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। ইরান অবিলম্বে দখলদার ইসরায়েলের এ ধরনের অন্যায় তৎপরতার অবসান চায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, নির্বিচারে ফিলিস্তিনিদের আটক করার প্রবণতা বন্ধ করতে হবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।